গরুর মাংস কেন খাবেন? গরুর মাংসে ফসফরাস, ভিটামিন বি12, প্রোটিন, জিঙ্ক ও সেলেনিয়ামের খুবই ভালো উৎস। 3 আউন্স কোসি গরুর মাংসে আয়রন, নায়াসিন, ভিটামিন বি6 ও রিফ্লোভিন পাওয়া যায়। গরুর মাংসে অনেক পুষ্টি থাকার পরেও অতিরিক্ত খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে। পরের প্রশ্ন, গরুর মাংসের উপকারিতা কি? গরুর মাংসে থাকে জিঙ্ক, ফসফরাস, সেলেনিয়াম ও প্রচুর লৌহ। এই মাংস ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস। গরুর মাংস ভিটামিন বি3, বি6 এবং বি12 ইত্যাদি ভিটামিনের যোগান দেয়। গরুর মাংস প্রোটিনের ভালো উৎস। এবার পরের প্রশ্ন, গরুর মাংস খেয়ে দুধ খেলে কি হয়? গরুর গোস্ত ও দুধ একসাথে খাওয়া যাবে না, এমনিতে কিছু হবে না, কিন্তু সবগুলো একসাথে খেলে আপনার পেটে সমস্যা হতে পারে। মাছ, মাংস এবং ডিম তিনটি খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফ্যাট আছে, তাই যারা স্বাস্থ্য ফিট রাখতে চান তারা একসঙ্গে এগুলো খাবার এড়িয়ে চলবেন। এবার পরের প্রশ্ন, গরুর মাংস খেলে কি ওজন বাড়ে? তবে অবশ্যই পরিমাণ কম খেতে হবে। অতিরিক্ত গরুর মাংস আপনার পেটের চর্বি জমায়, ফলে ওজন বেড়ে যায়। চলুন পরের প্রশ্ন জেনে নিই, গরুর মাংস খেলে কি ক্ষতি হয়? আর্কাইভ অফ ইন্টারন্যাশনাল মেডিসিনের এক গবেষণায় বলা হয়েছে, যারা গরুর মাংস বেশি খান তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি থাকে। এছাড়া গরুর মাংস বেশি খেলে টাইপ 2 ডায়াবেটিস, মোটিয়ে যাওয়া, আর্থ্রাইটিস, কোষ্ঠকাঠিন্য, ত্বকের সমস্যা ইত্যাদি নানা জটিলতা দেখা দিতে পারে। এবার পরের প্রশ্ন, গরুর মাংস কি খনিজের অভাব দূর করে? শরীরে খনিজের অভাবে সৃষ্ট অসুখ বিসুখ দূর করতে কাজ করে গরুর মাংস, কারণ এটি খনিজ লবণের দুর্দান্ত উৎস। গরুর মাংস থাকে জিঙ্ক, ফসফরাস, সেলেনিয়াম এবং প্রচুর পরিমাণের লৌহ। এই মাংস ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস। গরুর মাংস ভিটামিন বি3, বি6, বি12 ইত্যাদি ভিটামিনের যোগান দেয়। পরের প্রশ্ন, গরুর মাংসকে প্রোটিনের ভালো উৎস বলা হয় কেন? গরুর মাংস প্রোটিনের ভালো উৎস। মাংস ছাড়াও হাড়, কলিজা, মগজ ইত্যাদি থেকে মিলে প্রোটিন। এই প্রোটিন থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিড কাজে লাগে হাড় ও মাংসপেশি ভালো রাখতে। প্রতি 100 গ্রাম গরুর মাংসে পাওয়া যায় 22.6 গ্রাম প্রোটিন। জিঙ্কের ঘাটতি দূর করে। আমাদের সুস্থতার জন্য জিঙ্ক একটি জরুরি উপাদান। এটি আমাদের শরীরের কোষ ভালো রাখে এবং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। 85 গ্রাম গরুর মাংস খেলে তা দৈনিক জিঙ্কের 39% পূরণ করে। এবার পরের প্রশ্ন, অতিরিক্ত গরুর মাংস খেলে কি ক্যান্সার হয়? অতিরিক্ত গরুর মাংস খাওয়া মোটেও উপকারী নয়, তাই খেতে যতই ভালো লাগুক গরুর মাংস খেতে হবে পরিমিত। চিকিৎসকদের মতে সপ্তাহে 5 বেলা গরু, খাসি কিংবা ভেড়ার মাংস খেলে বাড়ে ক্লোরিন ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি। সেই সঙ্গে প্রক্রিয়াজাত লাল মাংস খেলে তা মৃত্যুর ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। এবার পরের প্রশ্ন, গরুর মাংস কি সেক্স ক্ষমতা বাড়ায়? গরুর মাংসে প্রচুর জিঙ্ক থাকে, তাই আপনি মিলনকে আরও আনন্দময় করতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান। যেমন গরুর কাঁধের মাংসে, রানের মাংসে কম ফ্যাট থাকে এবং জিঙ্ক বেশি থাকে। এসব জায়গার মাংসে প্রতি 100 গ্রামে 10 মিলিগ্রাম জিঙ্ক থাকে। এবার পরের প্রশ্ন, সপ্তাহে কয়দিন গরুর মাংস খাওয়া উচিত? দৈনিক গরুর মাংস খেতে পারবেন 85 গ্রাম। 85 গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস খেলে তা আপনার দৈনিক ক্যালোরির চাহিদা 10% পূরণ করবে। রান্না করা 3 টুকরো মাংসে 85 গ্রাম হয়, তাই চেষ্টা করুন দিনে 3 টুকরার বেশি মাংস না খেতে। যদি একেবারে আরও বেশি মাংস খেয়ে ফেলার ভয় থাকে, তবে সপ্তাহে 2 দিনের বেশি গরুর মাংস না খাওয়াই ভালো।